যারা দাঁড়ানো তারাও কিন্তু একজন আরেকজনের সঙ্গে কথাও বলে না, গুছায়ও না।
সবাই চুপটা। এখন এই যে চুপটা মৌমাছির মতো বসে আছেন, এটা মনে হয় আমার হাতে লাঠি দেখা যাবে, আমার হাতে লাঠি এই কারণে তাহলে কি আপনাদের চতুর্দিকে কোন পুলিশ অস্ত্র নিয়ে দাঁড়ানো আছে? এইভাবে শান্তিপ্রিয় ভাবে শান্তশিষ্ট হয়ে আপনাদের পুষ্কারে অনেক ওলামায়ে কেরামের নাম আছে, বড় বড় ওলামায়ে কেরাম যারা বাংলাদেশের প্রসিদ্ধ ওনারা এখানে আগমন করেছেন, ওনাদের সামনে আপনারা এইভাবে বসে রয়েছেন সেটা তো মেনে নেওয়া যায়। আমার মতো একজন নালায়েক মানুষের সামনেও এইভাবে আপনারা চুপচাপ যে বসে আছেন, আমি গোটা বাংলাদেশে সমস্ত লিডারদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, বাংলাদেশের কোথাও কোন জনসভা করলে এর অন্তত 10 ভাগের 1 ভাগ মানুষের সমাগম হবে, কয়েক 10 জন পুলিশের মাধ্যমে এইভাবে বসায় রাখতে পারবে না। আজকে কক্সুর ভিতরে বসে এসি রুমের ভিতরে দরজা আটকায়া 2-3 জন একত্রিত হয়ে সেখানে কুটকুট করে, আমরা নাকি মোল্লা মওলবীরা এই দেশের 1%। আমি বলতে চাই কক্সুর ভিতরে 2-4 জন একত্রিত হয়ে এসি রুমের ভিতরে দরজা আটকে কথা বলা সহজ, প্রতি রাত্রে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি
আমাদের টাকা করে ছেলেবেলা ছোট ছোট দু তিনটা ছেলেবেলা নিয়ে রাত্রে বেলা চুইছে, রাত্রে তিনটা আড়াইটার সময় ঘুমটা খুব চাপছে, সাপা ঘুমের মধ্যে অনেক লোকজনের আবার ওই যে ডাইরে গমের কর দেওয়ার সময় গলার মধ্যে যদি একটু শ্বাস আটকায় সবগুলি বাড়ির উপর দিয়ে ঘোড়া দৌড়ে সাগর পেছন দিক থেকে ফেরাউনের বাহিনী আসতেছে 9 লাখ, মুসা আলাইহিস সালামের সাথে আছে 6.5 লাখ। বর্তমানে যেমন ওই যে ট্রাম্পে আমাদের বাইবেল মুকাদ্দাস জারি দিয়ে দিল, বনি ইসরাইলের দল ওইগুলো সব আগে থেকে খাড়া মারা, খাড়া মারার গোষ্ঠী মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা যদি ফেরাউনের বাহিনীর সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহকে লড়াই করিতে নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকিয়ে, আল্লাহ সাগরটা পানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই, নৌকা নাই, স্টিমার নাই, সাঁকো নাই, ব্রিজ নাই, আল্লাহ আমার দলবদ্ধ স্লোগান দিতেছে তোমার বলার জন্য সাগর কিভাবে পাড়ি দেয়। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডাকিয়ে বলে, মুসা শ্বশুর বাড়ির সালাম যা হাতে কোন কামে রাখছো? মুসা আলাইহিস সালামের হাতে ওলামাই কেরাম জানেন শ্বশুর বাড়ির সালাম। হযরতে হাওয়া আলাইহিস সালাম যখন দমদম খেয়ে ফেলেছেন, হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গাছের একটা ডালা ভেঙে হাতে নিয়েছিলেন হাওয়া আলাইহিস সালামকে শায়েস্তা করার জন্য, আর একটা পাথর হাতে নিয়েছিলেন শয়তানকে মারার জন্য। এই যে পাথরটা হাতে নিয়েছিলেন সেই পাথরটা হলো হাজার আসওয়াদ পাথর, আর যেই গাছের ডালা ভেঙে হাতে নিয়েছিলেন সেটাই আদম আলাইহিস সালামের হাত থেকে পর্যায়ক্রমে নবীদের হাত বেয়ে শোয়েব আলাইহিস সালামের হাতে আসছে। শোয়েব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করেছেন হযরত মুসা আলাইহিস সালাম। যখন মেয়েটাকে নিয়ে মিশরের দিকে রওনা হয়েছে, শ্বশুর আব্বার সামনে দাঁড়ায় তো বাবা টেলিভিশন আবিষ্কার হয় নাই, আর আমার কাছে কোনো টাকা পয়সা নাই, গরিব মানুষ তোমাকে কি দেব? নবীদের ওয়ারেস সূত্রে রাখিদার মালিক হয়েছিল, মিলে তোমাদের সালামি দিলাম। শ্বশুর বাড়ির সালামির হাতের লাঠি নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম মিশরে আসবেন। আসার পথে এখন যদি হাইওয়ে রুট দিয়ে যদি আসে তাহলে সর্বনাশ, কিছুদূর পর পরেই চেকপোস্ট পুলিশ এসে করে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা পর্যন্ত মারা রানা কয়েক আছে, আমাদের দেশের পুলিশ মাশাআল্লাহ খুব ভালো, আমাদেরকে দেখলে ভিতরের লাইটটা চালাই দিকে দেখে মাগের থেকে আসছে, কিন্তু ট্রাক ওলাদের দেখি কি যেন মশা করে রাত্রে চলতে থাকে। এরকম চেকপোস্ট আছে, তারা ওদের চেকপোস্ট জঙ্গলের ভিতরে যাইতেছে, যাইতে যাইতে এক জায়গায় যে সন্ধ্যা হয়ে গেছে, একটা বৃষ্টির উপর আকাশটা খারাপ অন্ধকারে নেমে আসছেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব ভুলে গেছে, কোন দিকে গেলে মিশর পাওয়া যাবে সেটাও বলছে, রাস্তা জানার মতো পথ দেখাইবার মতো কেউ নাই। আবার বেগম সাহেব ছিলেন পেটে বাচ্চা অন্ত সত্তা, ওনারও প্রসব ব্যথা শুরু হয়েছে, এখন আগুনেরও দরকার, লাইটেরও দরকার। হঠাৎ করে হযরত মুসা আলাইহিস সালাম দেখে পাহাড়ের নিকটে কি যেন একটু আলোর মতো দেখা যায়। সাথী সঙ্গী বেগমরে বলছেন, তোমরা এখানে একটু ওয়েট করো, আমি যাই আর দেখি কি যেন একটু আলোর মতো দেখতেছি।
রাস্তার সন্ধান দেবে, ওরা কাউকে পায় কিনা, একটু আগুনের ব্যবস্থা হয় কিনা। মুসা আলাইহিস সালাম পাহাড়ের নিকটে যায়, দেখে একটা গাছের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, গাছের ডালা উপরে না পাতা উপরে। এরকম আগুন যদি আজকে রাত্রে করে মাটির দিকে যাওয়ার সময় রাস্তার কিনারে কোথাও দেখেন কইজাত পানি না, আকাশের অবস্থাটাও খারাপ, আমার একটু আগুনের দরকার, কোন রকম একটু আগুন লাগাই বইয়া যাই না। কতগুলি বন সন পাতায় প্রকৃত হইয়া গাছটার কাছে গেছে আগুন লাগাইতে, যে গাছ সহ আগুন তার পেছনের দিকে যাইতে শুরু করছে। দেখে যে গাছটাও আগুন সহ আমার পেছনে পেছনে দৌড়ে আসতেছে। ঘটনা আল্লাহ পাক করম শরীফ ধরে বড় সুন্দর করে বড় মজা করে বর্ণনা করেছে। فقال لي بريهم قصوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى جبن أقوم تكفصنا ديك أستسه موسى السلام تكفن تمام بابي بوي بأي كسه الله رب الله رب موسى السلام لتاك نسه فلما نودي يا موسى إني أنا ربك سامي فقل أنا علي إنك بالواد المقدس توا إنك باكو بكتر تقرم الدرس وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله موسى عليه السلام كان يشمع تسأل الله كان يقول تسأل موسى عليه السلام مونا من الله تسأل على رب العالمين موسى عليه السلام كان يقول تسأل আলাইহা নিজের গাছগুলি বকরি এমনিতেই খায়, কাটা পাতা দেখলে যদি লাভ দেয় পাতা পায়রা খায়, অনেক কাজ কর্ম করো, বকরি যে পাতা পায় খাও, টেকলা গিয়ে খাও, নিজের বিক্রি যে কি আছে আমি জানি তুমি জানি, পাখি আর টুকরি ভিতরে যে কি আছে মনোবীরার মাথার ফাঁকি যদি কোমরে বান্ধা লায় যদি কোমরে বান্ধা লায় আসরের পরে আসতেছি, দেখি গড়ে ওনার থেকে সায়ার থেকে আসতে থাকে মাদ্রাসা মহিলা
আস্তে করে আমাদেরকে ডাকতেছে, আমরা শুধু অনস্ত আগে গেলাম কি বোমা নতুন মুরগিটা তিন পাস সাড়ে পাঁচটা মুরগি তোমাদের জন্য সিদ্ধ করে লয়ে আসছে। আমাদের খাবিয়া তো ভালো বড় মুরগি পাতলা মাছ দুই মাসের পিঠে আমরা যে বসে খাই মাদ্রাসা বাড়িদার মাদ্রাসা এরকম মাদ্রাসাগুলি তো আমরা খুব আরামে আসি। আমাদের মাদ্রাসা মসজিদেই থাকতে দাও মূলত মসজিদ পর্যন্ত রাষ্ট্র ৪৬ বছর তোমরা চালাইছো। আমি এক মাহিলে গেছি আমাকে সিট দিছে সরকারের বিরুদ্ধে কিছু বলার। আমি প্রথমে কি বললাম যে দেখেন সরকারের বিরুদ্ধে আমি কিছু জানলে আমি কিছু জানি, কারণ হইল আমাদের মোল্লাপুর মসজিদ পর্যন্ত আমরা মসজিদ আর বাসা এর বাইরে কিছু জানি না। যারা ক্ষমতায় বসে ক্ষমতা চালাইবার পরে যখন ক্ষমতার থেকে নামে পরবর্তীতে যারা ক্ষমতায় যায় যাইয়া সেই শিয়ারে বসার পরে যখন অতীত ফাইলপত্র পান দেয় তখন তাদের হাতে ছুরি ধরা পড়ে। আমরা যখন ক্ষমতায় বসে নাই তাদের ছুরির খবর তো জানি না। তোমাদেরকে নামায় আরেকজনকে ক্ষমতায় বসানো এই দায়িত্ব আমাদের নয়। আমরা কাউকে ক্ষমতার থেকে নামাইতেও চাই না, কাউকে ক্ষমতায় বসাইতেও চাই না। আমরা একটা মানে
আল্লাহ পানির ডাক দেখা উস্তাদের মাঝে শেষ পরবর্তী নির্দেশ দেওয়ার পর্যন্ত যে অবস্থায় আছে অবস্থায় থাকবা। যেখানে রাস্তা দিয়ে ঢুকছে আল্লাহ জিব্রাইল আমিনকে ডাক দেখো, জিব্রাইল তাকলিম জমাতের আমির আর রাহবর তাকে সামনে, তুমি তাকে সামনে। জিব্রাইল আমিন রাহবর পেছন দিক থেকে যখন সবগুলি দুইকে শাসছে আল্লাহ মিকেল যে ডাক দেখো তুমি আমি মধ্যখান দিয়ে আল্লাহ পানি রাখতে পারে সে আল্লাহ এখন আছে হাতে প্রাণ কর্তৃক ছেড়ে দেওয়া বিশ্ব মুসলিমের অন্তরে আগুন ধরে এতদিন পর্যন্ত আমরা ইরাকে আফগানিস্তানে মায়ের খেয়েছি খ্রিস্টানদের সিদ্ধান্ত পরিবর্তন না হলে মুসলমান আছেন
ওখান থেকে দেওয়ালের উপর দিয়ে তীর মারে। আর আমাদের উপরে এসে পরে যুদ্ধ ঠিক মতো হচ্ছে না, আমাদের প্রসবপত্র হয়ে যাচ্ছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহ মুসল্লিদের দিকে ফিরে বসে ডাক দিয়েছেন, ইয়া আলী আলী করুন। সাহাবায়ে কেরাম বলে ফজর আলীর চোখ উঠছে, চোখের মধ্যে ব্যথা, আলী জামাতে হাজির হতে পারে নাই। আল্লাহ নবী বলেন আলীকে নিয়ে আসো। আলীকে হাজির করার পরে আল্লাহ নবী বলছেন কি হয়েছে, বলে চলছে চোখের মধ্যে ব্যথা, মাথা নিচে দিকে করতে পারি না। আল্লাহ নবী মনে চোখে তথ্য বের করে আলী চোখের মধ্যে বসা দিয়েছেন, দেওয়ার সাথে সাথে চোখ তোলা হয়েছে, মুখের তথ্য করে সমস্ত রোগের নিবে, সেই ঘরের মধ্যে যদি সুন্নত থাকে সারাদিন আর বনের মধ্যে বরবাদ হবে, যদি বনের মধ্যে নবীর সুন্নত থাকে, যদি আমরা দূরে সরে গেছি, এই জন্য বরকত আমাদের কাছ থেকে উঠে গেছে। হুজুর একদম সুসলাম হজরত আলীর হাত ডান্ডা দিয়ে বলছেন, আলী খাইবর তোমাকে বিজয় করতে হবে। হজরত আলী ডান্ডা হাতে নিয়ে প্রতিপক্ষের আক্রমণ ফিরেবার জন্য যে ডালটাকে ডালটা ভেঙে গেছে, হযরত আলী মনে মনে ভাবতেছে ফিরে যাওয়ার কোনো অবস্থাতেই সম্ভব না। তার কারণ আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করেছেন, খাইবর তোমাকে বিজয় করা লাগবে, যুদ্ধ তো করা সম্ভব না। তার কারণে ডাল ভেঙে গেছে, ডাল ছাড়া যুদ্ধ কি করে করি, চিন্তা ভাবনা করে মুহূর্তের ভিতরে হজরত আলী কামুস্তুর্গের গেইটের মধ্যখানে ধরে আল্লাহু আকবার বলে টান দিয়েছেন, দেওয়ার সাথে সাথে পুরো গেটটা আলীর হাতে চলে আসে, বিজয় করে ফেলেছেন। বিজয়ের পরে গেটটাকে ফেলে রেখেছেন, সারাদিন লোকজনে আসে গেইটের চতুর্দিকে ঘোরাফেরা করে, আর করে ফিরে একসাথে ধরে টান দিয়েছে, কেমন করে গেট থেকে উঠেছিল, গেইটের ওজন কত সেইটা দেখার জন্যে সত্তর জনে মিলে টান দিয়ে গেট নাই যে পারে নাই। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেছেন, আরে যুদ্ধের ময়দানে নাকি তোমার হাতের ডাল ভেঙে গিয়েছিল? কি দিয়া যুদ্ধ করেছিলে? গেটটাকে ডাল বানায় যুদ্ধ করেছিলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আরে কেমন করে গেট থেকে ডাল বানিয়েছিলে, একবার আমাদের সামনে গেট থেকে উঠায় দেখাও। বাম হাতে ধরে টান দিয়েছে, গেট নড়ে না, ডান হাতে ধরে টানতে শুরু করেছেন, গেট টানাইতে পারে না, দুই হাতে ধরে সমস্ত শক্তি দিয়ে টানতে শুরু করেছে। কিতাবে আসছে আলীর প্রত্যেকটি পশমের গুড়া দিয়ে গান বের হয়ে গেছে। আল্লাহ হাবিব ডাক দিয়ে বলেন, আলী আর তাড়াতাড়ি করতে হবে না, কালকে যুদ্ধের ময়দানে তুমি যখন আল্লাহু আকবার বলে গেইটের মধ্যখানে ধরে দাম দিয়েছ, আল্লাহ পাকের কুদরতি হাত তোমার হাতের সাথে গেটটাকে উঠায় রেখেছে। মুসলমান ইমানদারের লাঠি মোজেজা, ওই লাঠির দ্বারা পানির মধ্যে বাড়ি দিয়েছি কি মুসা আলাইহিস সালাম নিজেই কথা বলেন, নিজেই বাড়ি দিয়েছেন, রাস্তা হয়েছে বারোটা,
সাগরের কিনারে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা শরীফে শুয়ে আছেন। উমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন ওই সময়ে 30,000 বাহিনী নিয়ে গিয়া ওই সাগরের পারে হাজির হয়েছে। ব্রিজ নাই, কালভার্ট নাই, নৌকা নাই, সাঁকো নাই, কোনো কিছু ইস্তেমার নাই, সাগর পাড়ি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। হযরত সাদ বিন আবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কমান্ডার ইন চিফ 30,000 বাহিনী যখন সামনে উত্তাল তরঙ্গমালা বড় বড় ঢেউ আসতেছে, এমন সময় কমান্ডার ইন চিফ পেছনের দিকে তাকাইছে, তাকায় চোখের ইশারায় সবাইকে বোঝাইছেন, আমাকে যদি কমান্ডার হিসাবে তোমরা মেনে থাকো, আমি যদি তোমাদের আমির হয়ে থাকি, এই মুহূর্তে আমি যেটা সিদ্ধান্ত নেব আমার পেছনে তোমাদের তাই করা লাগবে। এই কথা বলে কমান্ডার ইন চিফ আল্লাহু আকবার বলে সাগরের জল উপর দিয়ে ঘোড়া দিয়েছেন। পেছন দিক থেকে 30,000 বাড়ি ঘোড়া দৌড়াইতে শুরু করেছেন। 30,000 মানুষ যদি পানির উপর দিয়ে ঘোড়া দৌড়াই দেখতে উত্তর তরঙ্গের উপর দিয়ে যখন ঘোড়া দৌড়াইতে শুরু করেছেন, ওই পারে মুসলমান মুজাহিদ 30,000 বাহিনী পারেন কমান্ডার ইন চিফ ডাক দিয়ে বলেন, গোড়ার থেকে নামো, সবাই আমার সামনে আসো, বক্তৃতা করবো। সর্বপ্রথম জিজ্ঞাসা করেছেন, দিনের নবীর বাহিনী সাগরের উপর দিয়ে ঘোড়া দৌড়াইছে জীবনের প্রথম, অতীতে মরুভূমির উপর দিয়ে অনেক ঘোড়া দৌড়াইছিল, আজকে পানির উপর দিয়ে ঘোড়া দৌড়ানি তোমাদের কাছে কেমন লেগেছে? সবাই এক বাক্যে ডাক দিয়ে বলেন, ও আমাদের আমির, আমাদের কমান্ডার, দুনিয়ার সমুদ্রের মধ্যে যখন ঘোড়া দৌড়াইতেছিলাম আমাদের কাছে মনে হয়েছে আমরা মদিনার মরুভূমির উপর দিয়া ঘোড়া দৌড়াইতেছি। সোবার কর চুকা হ্যায় তো ইমতিহান হামারা, আমাদের কে সবার পরীক্ষা দেওয়া হয়েছে, আমরা কোনো পরীক্ষায় কোনোদিন ফেল করিনি। একটা সার্টিফিকেট যদি অর্জন করতে পারো, মুমিনের খাতায় যদি নাম লেখাইতে পারো, আমার আল্লাহ বলেন বন্দারে ওই আল্লাহ পাওয়া এখন আছে, এখনো তোমাদের পেছনে কেমন ভাবে মদত করা হবে। শেষ কথা আমি আপনাদের সামনে দাঁড়ায় কথা চলে গেল, কয়েকটা আয়া কয়েকটা হাদিসের টুকরা পাঠ করেছিলাম, যে কথা আয়াটা হাদিসের টুকরা পাঠ করেছিলাম সেই কথাটা একটু সূচনা করে আমি আপনাদের কাছে নিয়ে যেতে চাই। জানি না গাওয়ার ওনারা আগামীতে দেওয়া হবে, যদি দাওয়াতে হাদিস খাইতে বসে থাকি আর আল্লাহর বিষয়ে যথেষ্ট ভালো রাখে, তাই ইনশাআল্লাহ শুরু করব। আজকে যেই কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, গত বছর মাহিরে আমি আপনাদের এখানে খুব অল্প সময় কিছু কথা বলে তাড়াহুড়া করে আমার মনুষ্যীয় প্রোগ্রাম ছিল চলে গিয়েছিলাম, যাওয়ার সময় বলছিলাম আজকে যেখানে শেষ করলাম আগামীতে ওখান থেকে শুরু করবো, খুব ভালো ভালো হয়। আপনারা যারা গরিব এখানে তারা আসেন বসে আছেন, এবং আমি একটু কষ্ট করে আপনাদের এখানে আসছি একটাই আশা, সেই আশাটা হল জান্নাতে যাই নাম চাই। জান্নাতে জান্নাতে কথা ঠিক আছে, ঠিক আপনি যদি এখান থেকে যাইতে চান সিলেট,
গাড়ির নাম দিল ওই গাড়ির যারা প্যাসেঞ্জার হবে সেই প্যাসেঞ্জারের নাম আহলে প্যাসেঞ্জারের নাম সাহাবি তিন নম্বরে আইম্মায়ে মুস্তাহিদিন মাযহাবের ইমাম চার নম্বরে হলো উলামায়ে কেরাম কথা কি মনে থাকবে কথা মনে থাকবে আজকে আপনারা যে পোস্টারের মধ্যে নাম দিয়েছেন বড় হয়ে গাওয়ার মাদ্রাসার মুতার সাহেব তোমার সাথে কথা বলতে হবে তারা চিনতে পারে না না চিনার কারণে হোক যেইভাবে হোক আমার উপর দিয়ে লেবাস দিকে হোক নামটা দিয়ে দিয়েছে আমার এক নম্বরে এক নম্বরে যেহেতু নাম দিয়ে দিয়েছেন আর আমি আসার পরে আমার স্লোগান দিয়ে সম্মান দিয়ে দৃষ্টি যে উঠে ফেলছেন কিছুক্ষণের জন্য মানে পরে পাঠিয়ে দিয়ে আমি আজকের মাহফিল আগমন করার কারণে মাহফিল হয়েছে কমপ্লিট আমি না আসলে মাহফিল হইতো আনকমপ্লিট আসার কারণে মাহফিল হয়েছে আসমান জমিন চন্দ্র সূর্য জানা পৃথিবীতে সর্বশেষ আগমন করে আল্লাহ পাকের দিনকে করেছেন কমপ্লিট আল্লাহ দিন আমার নবী পৃথিবীতে আগমন হওয়ার কারণে হয়েছে কমপ্লিট জিন্দগি শেষ আরফার ময়দানে উনের উপরে শোয়া সেখানে আল্লাহ পাক আয়াত নাযিল করে ঘোষণা করেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আজকে দিনে দিন ইসলামকে আপনার মাধ্যমে জওয়ানবাগির মতো কেউ আসতে হবে না সংস্কার করার জন্য সংস্কারের স্লোগান দেওয়া লাগবে না আল্লাহ পাকের দিন আল্লাহ পাক করেছেন কমপ্লিট কমপ্লিট করেছেন আমার নবীর জিন্দগি পুরাটা কমপ্লিট তিরিশ পারা কোরআন কমপ্লিট পাঁচ নামাজ কমপ্লিট রমজানের রোজা কমপ্লিট হজ কমপ্লিট যাকাতের বিধান কমপ্লিট পর্দার বিধান কমপ্লিট হাল হারামের বিধান কমপ্লিট ইসলামের যাবতীয় সব কিছু করেছেন আল্লাহ পাক কমপ্লিট আর অতীতের নবী পৃথিবীতে আগমন করেছেন তারা হলেন নবী অতীতের যত নবী পৃথিবীতে আসছেন তাদেরকে তিন প্রকারের দায়িত্ব দিয়ে পৃথিবীতে তৈরি করেছেন
এক প্রকারের দায়িত্ব হলো তুমি ইমুক এরিয়ার জন্য নবী, দুই নম্বর হলো তুমি ইমুক জাতি গোষ্ঠীর জন্য নবী, তিন নম্বর হলো তুমি এতদিন সময়ের জন্য নবী, নির্ধারিত সময় নির্ধারিত জাতি গোষ্ঠী নির্ধারিত এরিয়ার জন্য নবী করে আল্লাহ পাক নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর যেই নবীর দ্বারা দিন ইসলামকে কমপ্লিট করেছেন সেই নবীকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করে আল্লাহ ঘোষণা করে বলছেন, ও আমার হাবিব আমি রাব্বুল আলামিন আপনি রাহমাতুল আলামিন, আমি আল্লাহ পাকের রবের এরিয়া শুধু আপনার নবুয়তের এরিয়া তো আল্লাহ পাকের রবের এরিয়া তো আমার সেই নবুয়তের এরিয়া আমার নবী আরশের নবী বরশের নবী আমার নবী চন্দ্রের নবী সূর্যের নবী আমার নবী আসমানের নবী জমিনের নবী আমার নবী সিদ্রাতুল মুনতাহার নবী আমার নবী লৌহ কলমের নবী আমার নবী হাউজে কাউসারের নবী আমার নবী জান্নাত জাহান্নামের নবী আমার নবী খ্রিস্টানের নবী আমার নবী জিনের নবী আমার নবী মানুষের নবী আমার নবী হাইওয়ানের নবী আমার নবী পানির নবী আমার নবী আগুনের নবী আমার নবী পাহাড় পর্বতের নবী আমার নবী আসমানের নবী জমিনের নবী আমার নবী সমস্ত নবীদের নবী। সমস্ত নবীদের কাছে জিবরে ইলামিন আগমন করছেন, কোন কোন নবীর কাছে জিবরে ইলামিন আসছেন একবার, কারোর কাছে আসছে তিনবার, কারোর কাছে পাঁচবার, কারোর কাছে সাতবার, কোন নবীর কাছে আসছে ৪০বার, কোন কোন নবীর কাছে আসছে ৬০০বার। সবগুলি একত্রিত করে বাদ করা হয় গড়ে গড়ে, কথা বুঝতেছেন আমার, গড়ে যদি সব নদীদের মধ্যে বাদ করা হয় তাহলে প্রত্যেক নদীর মাঝে তিনবার 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 পরে সব নদীর কাছে টিপে আমি আক্রমণ করেছেন। আমার আপনার নদী মোহাম্মদ তার কাছে টিপে আমি আগমন করেছেন ২৩ বছরের চিন্তিতে মাত্র ২৪,০০০ কোন কোন নবীকে মর্যাদা দিয়েছেন একটা, কাউকে দিয়েছেন ৫টা, কাউকে ৭টা। এই নবীদের মর্যাদাও যদি পরে মাত করা হয় বুঝুন জানি দিলেছেন সব নবীদের মাঝে পরে তিনটা করে পরে করে করে পরে আঙ্গুলার দেবের মর্যাদা, হাত লড়া দেবের মর্যাদা, হাত লাগাবের মর্যাদা, হাত উড়াইবের মর্যাদা, মুখের মুসবের মর্যাদা, হাঁটবের মর্যাদা, শুইবের মর্যাদা, কথা বলবেন মর্যাদা, চুপ করে থাকবেন মর্যাদা, সাড়ে তিন হাত বলে মর্যাদা, সরাসরি আমি তোমার সাথে কথা বলতেছি কথা শুনতেই না একটু দেখা দাও অসম্ভব, সেই পাওয়ার, সেই রক্তাংশ, সেই বিদ্যমান, সেই ক্ষমতা, সেই প্রত্যাশিত করার ক্ষমতা তোমাকে দেখি সম্ভব নয়। ২৪,০০০ বার জিবরে ইলামিন আসার প্রয়োজন, জিবরে তোমার আর কোনো কাম নেই, তোমার যেখানে আছে তুমি সেখানে যাই, আমার হাবিব যেখানে থাকবে তুমি তো সেখানে যাইয়া ২৪ ঘন্টা আমার হাবিবের খবর রাখো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলে গেছে, জিবরাইল গেছে বদলে,
সমস্ত পানি ঠিক থেকে পাক হবে না, কারণ রাসূল যখন খেলা কোথায় আল্লাহ ডাকিয়ে দিতে ২৪,০০০ বার আসার পরে যে মুসা আলাইহিস সালাম দেখা দেও দেখি এরপর শিবরে গেল সিদ্ধ মন তারা যায় এরপরে বিষাদ আমার কাছে নাই আমার বিষয় করতে গেলে আমাদের দেশে যখন ভারতের প্রধানমন্ত্রী আসে বা আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন যান তখন দেখবেন কয়েক মাস আগের থেকে আগামী মাসে ১৪ তারিখে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হবে। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে প্রতিনিধি দলের সদস্য থাকবেন ৮৩ জন, ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রতিনিধি দলের সদস্য থাকবেন ৬৩ জন। চীনের প্রধান, চীনের রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের প্রধানমন্ত্রী দুজনের দ্বিপাক্ষিক বৈঠক হবে, ৮টা চুক্তি স্বাক্ষর হবে, ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হবে, পদ্মার পানি চুক্তি তার মধ্যে ১ নম্বর, কেমন পর্যন্ত পাবে কিনা সন্দেহ আছে। বসার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী আর চীনের রাষ্ট্রপ্রধানের চুক্তি স্বাক্ষর হবে আল্লাহ আল্লাহ হামিদ বলছে কয়টা চুক্তি স্বাক্ষর জন্য যা প্রয়োজন এক
বৈঠকে চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। সুলাইমানের জন্য হাওয়াকে তামে করে দিয়েছ, দাউদ আলাইহিস সালামের জন্য লোহাকে নরম করে দিছ, আমি যে তোমার হাবি আমার জন্য কি রাখছ। আল্লাহু আকবার। আর আমার নবী হাবিবুল্লাহ খলিল বলা হয় ওই পুস্তকে, যেই পুস্তকের কাছে কিছু সারে নাই, হাবিব বলা হয় ওই পুস্তকে, যেই পুস্তকের কাছে কিছু গোপন করে রাখে। আস্তে 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 যেই পুস্তকের কাছে কিছু গোপন করে নাই তাকে বলা হয় হাবিবুল্লাহ, যার কাছে কিছু সারে নাই তাকে বলা হয় খলিলুল্লাহ। কোরআন থেকে ভালো কোনো কিতাব দিয়ে আল্লাহ এলেমে আল্লাহ দরবারে থাকতো, আল্লাহ হাবিব রয়েছে নিতেন আল্লাহ পাকের দরবারে। কোরআন থেকে ভালো কোনো কিতাব নাই, সব থেকে ভালো কিন্তু সেই আল্লাহ হাবিব দিয়েছেন। আমরা দুইজন হাবিব আর মাহবুব একসাথে থাকবো, কোনোদিন জুদা হব না, একসাথে থাকবো, কোনোদিন জুদা হব না। জান্নাতের প্রত্যেক গাছের বাবার দিকে তাকিয়ে দেখেন, যেখানে আমার নাম সেখানে আপনার নাম, 1,24,000 পয়গম্বরের ভিতর অন্য কারো নাম নাই। জান্নাতের গেটের মধ্যে তাকিয়ে দেখেন, যেখানে আমার নাম সেখানে আপনার নাম, যত নবী দুনিয়াতে প্রেরিত হয়েছে সমস্ত নবী যেখানে আমি আল্লাহু আকবারের বর্ণনা করেছেন সেখানে আপনি হাবিবের প্রশংসা করেছেন। আমার নাম যেখানে হবে আপনার নাম সেখানে হবে, কবরে যাওয়ার পরে আমি আল্লাহর নিকটতম জায়গায় আপনার জায়গা হবে। ও আমার হাবিব জান্নাতুল ফেরদাউসের ভিতরে জান্নাতি মানুষগুলোর সামনে যেদিন আমি আল্লাহ দিদার দেব আমার পাশে বসে আপনারও দিদার হবে। আমার হাবিবের জীবনী হিসাবে সর্বপ্রথম আমি নিজে রচনা করেছি। বাজারে 1,000 দামের মিরাদের বই বলে কিন্তু আমরা নবী সম্পর্কে জানি, পুরাটাই আমার নবীর আখলাক,
বানাইবার পরে রাসূলুল্লাহ নাম দিয়েছেন আহমদ। কি নাম? দুনিয়াতে ফেরাবেন পরবর্তীদের নাম হচ্ছে মোহাম্মদ। আহমদ অর্থ প্রশংসাকারী, মোহাম্মদ নামের অর্থ হইল প্রশংসিত। আসছেন কোন শহরে জন্মগ্রহণ করছেন এই সম্পর্কে তোমার মধ্যে কিছু আছে কিছু বলতে পারো? কোরআন বলে বসবাস করতেন এই সম্পর্কে তুমি কিছু বলতে পারবা? কোরআন বলে হাজার বলা দিন আমি কেমন ছিল এবং কোন কথা সম্পর্কে তোমার জানা আছে? তবে আমি বলি সম্পর্কে একটু শুনি চিনে তাকে একমাত্র ওলামায়ে দেওবন্দের লোকেরা চিনে তাকে। দুই নম্বরে হলো সাহাবি আল্লাহ পাক নবীর দ্বারা যখন দিন কমপ্লিট করেছেন মানায় ইমাম আজম মুমানিক
সাবেক ইমাম আবু হানিফাকে জন্ম দিয়ে আল্লাহ পাক দ্বীনকে লিখিত করার ব্যবস্থা করেছে। শক্তিশালী পাহারা বলেছে শীতের ওজনে সারা থেকে তারা খেতে পারে, তারা কোন দোকানের সামনে বাড়িয়ে কোলের মধ্যে বোঝা এরপরে যখন দেখেছে আমার মতো একজন মুনি সব কষ্ট পেয়েছি মানে দেখেছি ছেলে মেয়েদের জামা কাপড় দেওয়া হবে।
দায়িত্বশীল সরকার নাগার পাহারাদার বর্ডার গার্ড পুলিশ মিডিয়া আর্মি তাদের ব্যবস্থা করবে সরকার দিনের পাহারাদারের ব্যবস্থা করবে দিন যার জন্য দিনের পাহারাদারদের দায়িত্ব দিন যারা মুসলমানের রাষ্ট্রের পাহারাদারদের দায়িত্ব সরকার وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আমার সামনে ডাইনে বামে পেছনে যারা বসা যারা দাঁড়ানো মানুষ দুনি এমন ভাবে দাঁড়িয়েছেন, আল্লাহ যতক্ষণ কথা বলেছি সময় কোন দিক থেকে গেছে একজন মানুষ উদয় বলতে পারে না। আমার মনে হয় সারা রাত্র যদি কথা বলতাম একজন মানুষও মাঠ ছেড়ে যাইত না। আল্লাহ এত আগ্রহ করে আজকের মাহফিলে যারা আগমন করেছেন আসরের কঠিন ময়দানে, এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। আমিন। রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আমিন। তাম পৃথিবীর মুসলমানদেরকে মাফ করে দাও। আমিন। তাম পৃথিবীর সকল জমির নিচে যত মধ্যে গান শুয়ে আছেন সকল মধ্যে গানের কবরের আজাব মাফ করে দাও। রব্বুল আলামিন আজকে যারা এখানে হাত উঠিয়েছেন কেউ কোনো খাস মকসুদ নিয়ে যদি হাত উঠায় থাকে আল্লাহ সকলের দিনের মাকাসে পুরা করে দাও। আল্লাহ আমাদের মধ্যে কেউ বিমারি থাকলে শিফা করে দাও। আল্লাহ কেউ অভাবী থাকলে অভাবনতন দূর করে দাও। বেকার থাকলে কাজের সন্ধান দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল মহব্বত পয়দা করে দাও। সন্তানাদিদের দিনদার বানায়া দাও। রব্বুল আলামিন সকলের কামাই রুজিতে বরকত দাও। চাকরিজীবীদের চাকরিতে বরকত দাও। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দাও। রব্বুল আলামিন কামার মাদ্রাসাকে কবরের মঞ্জুর করে নাও। মাদ্রাসার জুরিয়াত গুলি গাইবি খাজানা থেকে পুরা করে দাও। রব্বুল আলামিন দিনের পারাদার হিসেবে কবুল কর, দিনের খাদের হিসেবে কবুল কর। যতদিন দুনিয়াতে পয়সা থাকবো পারাদারি করতে করতে পয়সা থাকবো, যতদিন দুনিয়াতে পয়সা থাকবো দিনের খেদমত করতে পারি সেই তৌফিক দাও। রব্বুল আলামিন বাংলাদেশকে তুমি মসজিদ মাদ্রাসার জন্য কবুল কর, বাংলাদেশকে তুমি আলেম উলামায়ে কেরামের জন্য কবুল কর, বাংলাদেশের 56,000 বর্গ মাইলকে তোমার দ্বীনের জন্য কবুলের মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন বাংলাদেশকে নাস্তিকার মুরতাদের হাত থেকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন বাংলাদেশকে তুমি সকল কুফরি শক্তির হাত থেকে হেফাজত করো। হে আল্লাহ বাংলাদেশকে আল্লাহ আসমানি জমিনি বালার থেকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন উলামায়ে কেরামকে এবং নেক বানায় দাও। রব্বুল আলামিন আমাদের সকলের মধ্যে তুমি ইখলাস দান করো। রব্বুল আলামিন ইখলাসের সাথে দ্বীনের পাহারাদারি করতে পারি সেই তৌফিক দাও। রব্বুল আলামিন যে যে নিয়তে হাত উঠিয়েছেন সকলের নিয়ত পুরা করে দাও। আমাদের সবাইকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। আমাদের পক্ষ থেকে কোটি কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
وَتُبَ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ